বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই শেষ বাংলাদেশ জয় বাংলা বলতে মনে আমার এখনো কেন ভাব অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি শোনো একটি মুজিবরের থেকে লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ সদিমণ্ডলী বঙ্গবন্ধুর ছেচল্লিশতম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলা ভিশনের বিশেষ অনুষ্ঠান তুমি বাংলার ধ্রুবতারা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করবার জন্যে আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে এসেছেন মতিয়া চৌধুরী প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মুনতাসির মামুন বঙ্গবন্ধু অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষক ইতিহাসবিদ আপনারা অনেক কিছু নিজের চোখে দেখেছেন জেনেছেন পড়েছেন শুনেছেন বঙ্গবন্ধুকে দেখেছেন তো আপনাদের মুখ থেকেই প্রথমে মতিয়া আপা আপনার মুখ থেকেই আমরা কিছু শুনতে চাই সেই সব দিনের কথা বঙ্গবন্ধুর কথা আজকে এই বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সারা পৃথিবীর নিপীড়িত মানুষের নেতা বাঙালি জাতির পরম সৌভাগ্য যে এমন একজন মহান নেতাকে আমরা এই মাটিতে আমরা পেয়েছি বঙ্গবন্ধুর সম্বন্ধে অনেক সেই অভিজ্ঞতার কথা যদি বলি তাহলে উনি যে সময় জেলে আমিও সেই সময় জেলে যখন ছাত্র প্রতিনিধিরা যেতেন উনি যে কথাগুলো বলতেন সেইভাবেই মানে ওনার কথা শুনতাম কিন্তু সরাসরি আলাপ আমার এই জেলখানাতেই একদিন আমার একটা ইন্টারভিউ ছিল যে যেটাকে বলে জেলখানার ভাষায় বলে দেখা তা আমি সেই জেলারের রুমে দেখার জন্য অপেক্ষা করছি দেখাও হয়ে গেছে শেষও হয়ে গেছে হঠাৎ আমার মাথায় আমি একটা হাত দেখলাম উনি বললেন মতিয়া তুমি এসছো চিন্তা করো না উনি এত সহজভাবে এবং এত সস্নেহভাবে একটা অদ্ভুত আস্থার জায়গা তৈরি করলেন যে জেল খাটতে হবে এর জন্য ভয় বা যে একটু চিন্তা বা একটু কষ্ট এগুলো কিন্তু আর তখন ছিল না এইভাবে এরপর তো জেলে তো জেলার এসে ওনাকেও দিল যে স্যার চলেন আর আমিও ফিমেল ওয়ার্ডে চলে গেলাম উনসত্তর গণ অভ্যুত্থানের ফলস্বরূপ ছাত্র সমাজের এগারো দফা আন্দোলনের ফলশ্রুতিতে এবং এই দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতার উত্তাল যে ঢেউ আন্দোলনের ঢেউ সেই ঢেউতে বঙ্গবন্ধুর যে শিকল এই শিকল চৌচির হয়ে গেল এবং বঙ্গবন্ধু মুক্তি পেলেন আমি আজকে একটি কথা বলবো বাকশাল যখন হয়েছিল। ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে কিন্তু আমার নাম দেয় যে কমিটিটা কেন্দ্রীয় কমিটি যেটা তৈরি হয়েছিল সেই কমিটিতে বঙ্গবন্ধু আমার নাম দিয়েছিলেন অথচ আমি ছাত্র রাজনীতি বাম রাজনীতি এবং তারপরে ন্যাশনাল আর্মি পার্টি করেছি তারা কিন্তু তাদের যে পছন্দের লোক হিসাবে আমার নাম দেয়নি এই প্রসঙ্গে একটু বলতে হয় যে আমি ছাত্র ইউনিয়নের যে এই গ্রুপের প্রেসিডেন্ট হয়েছি সেটাও ধাক্কাধাক্কির ফলে কাজেই ঘটনাচক্রে সামনে আসা ছাড়া বা মানে আর অন্য দিকে কিছুটা জেল জেলটেল খাটার জন্য কিছু লোককে তো থাকতে হয় সেই হিসাবে আর কি আমি সামনে এসেছি আবার দেখুন মানে এর পরেও জাতীয় রাজনীতিতেও ওইভাবে আমি যা এসেছি বাকশালের সেন্ট্রাল কমিটি মেম্বার হিসাবে এটা আমি আগেই বলেছি বঙ্গবন্ধুর বলেছেন কিন্তু যে পার্টি আমি করতাম ন্যাশনাল আওয়ামী পার্টি তারা আমার নাম দেয়নি এই আর কি চমৎকার এবার প্রফেসর ডক্টর মুন্তাসির মামুন বঙ্গবন্ধু অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইতিহাসবিদ গবেষক তিনি অনেক বঙ্গবন্ধুর ওপরে অনেক গবেষণা করেছেন অনেক কিছু জেনেছেন লিখেছেন এবং তার অনেক গ্রন্থ আমরা পেয়েছি বঙ্গবন্ধুর নিজের রচনা তিনটি বই আছে সব কিছু মিলিয়ে আপনি কিভাবে দেখেছেন আপনার অভিজ্ঞতা এবং আপনার গবেষণায় তার কিছু স্মৃতিচিত্র আপনার কাছ থেকে শুনতে এটা দুটো প্রশ্ন হয়ে গেল কিন্তু আমি সংক্ষেপে হ্যাঁ ঠিক আছে একটা হচ্ছে আমি তো মফসলের থেকে এসেছি আমি চাটগড় ছেলে তো আমি যখন এখানে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি বতিয়াপা যেরকম বললেন যে বঙ্গবন্ধু তুমি জেলে আমরা আটষট্টির পরের থেকে উনসত্তরে যে ওনাকে মুক্ত হওয়ার যে আন্দোলন সেটাতে আমরা খুব সক্রিয়ভাবে ছিলাম সেই উত্তেজনাময় দিন যে উনি বেরিয়ে আসবেন আবার আমার খেয়াল আছে যে উনি যেদিন বেরোলেন মানে জেল থেকে সেদিন আমি ছাত্র ইউনিয়ন করল আমরা সবাই মিলে যে কি উল্লাসে বেতে উঠেছিলাম সেটা বলার নয় কিন্তু একটা কথা হয়তো মতি অপর করবেন যে আমরা ছাত্র ইউনিয়ন করলো যেরকম একটা থাকে না যে বামদের যে একটা পরবর্তীকাল আমরা দেখি যে একটা উগ্রতার প্রতি অরিহা সেটি কিন্তু আমাদের কখনো হয়নি সেটা এমন হতে পারে যে আমাদের নতুন জেনারেশন তখন আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি অতটা আমাদের মধ্যে পার্টির যে একটা ওই যে ক্যাডার বুথ সেটা হয়তো সেভাবে আসেনি দুই নম্বর আমি গবেষণার কথা বলি যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন বঙ্গবন্ধুর উপরে গবেষণা বই বের করে একটা হিরিক চলে কমপক্ষে চার হাজার বই বেরিয়েছে কিন্তু একই বই বারবার লেখা হচ্ছে এখন হয়তো কবিতা একশো কবিতা লেখা হয়েছে কিন্তু বই বেরিয়েছে কবিতার উপর তার একশো দশটা সেই কারণ বিভিন্ন সরবরাহ বিভিন্ন এই এটাতে দুই নম্বর একাডেমিক মহলে আমি জানি না কেন শুরু থেকে আমি দেখেছি রাজনৈতিক নেতাদের প্রতি একটা অনীহা আছে পাবলিক ইউনিভার্সিটিগুলিতে আমি সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিজ বলি বঙ্গবন্ধুর উপর কিন্তু এম পিএইচডি সেরকম হয়নি হয়তো দু একটা হতে পারে নগণ্য এটা দুটো কারণ আমার কাছে মনে হয়েছে একটা হচ্ছে আমাদের এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে লিখতে গেলে কিন্তু বিপদ আছে ধরেন আমি একটা লিখলাম যে বঙ্গবন্ধু এটা হয়েছে এটা হয়েছে এটা করেছেন তখনই বলবে যে তো যদি সমালোচনা থাকে বিএনপি করেছে যদি শেখ হাসিনা আমি বলি যে এটা এটা করেছেন হয়তো বিএনপি করে জামাত করে তো এই ধরনের এতে লোকে যে একটা অ্যাকাডেমিক ইয়েতে কিন্তু রাজনৈতিক নেতাদেরকে এড়িয়ে চলেন দুই নম্বর হচ্ছে তথ্যের অভাব যদি শেখ হাসিনা চোদ্দ খণ্ডে যেটা বের হওয়ার কথা সাত খণ্ড বেরিয়েছে খণ্ড সিক্রেট ডকুমেন্টস বের না করতেন এবং বঙ্গবন্ধুর তিনটি বই বের না করতেন তাহলে কিন্তু এই যে তথ্যের সমাহার যেটা আপনি দেখছেন সেটা কিন্তু আপনি দেখতে পেতেন না যখন শেখ হাসিনা প্রথম ক্ষমতা এলেন তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের উদ্যোগে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ ইনস্টিটিউট করা হয়েছিল যে বঙ্গবন্ধু পিএইচডি হবে এম হবে আমি সেটার মানে সম্মানিক পরিচালক ছিলাম এম ডিগ্রি দিয়েছি প্রথম সেখানে বই বের করেছি এবং একটা কিন্তু সে আওয়ামী লীগের আমলের শেষ দিকে যেটা এলের উপাচার্য সেটাকে স্থবির করে দেব আজ পর্যন্ত আমি বলছি আজ পর্যন্ত পঁচিশ বছরে এই ইনস্টিটিউটটা খোলেনি অথচ আওয়ামী লীগের মানে অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিতরা কিন্তু উপাচার্য হয়েছেন আমি অনীহাটা বোঝাতে বলছি তিন নম্বর হচ্ছে যে আমাদের পাঠ্য বইগুলিতে আমি সবসময় বলেছি ইতিহাসের একটা কোর্স যিনি মেডিকেল পড়বেন ইঞ্জিনিয়ারিং পড়বেন পৃথিবীর সব দেশে আছে তাকে নিজের দেশের একটা কোর্স পড়তে হয় আপনি জানেন যে আমাদের এটা পড়ানো হয় না আমি নিজে পার্লামেন্টারি কমিটিতে গেছি যখন মেনন ভাই ইয়েতে ছিলেন শিক্ষা ইয়েতে এবং সেই কারণে বোধহয় যেতে পেরেছি যে আমরা ইতিহাস কেন পড়ানো হচ্ছে না মুক্তিযুদ্ধের এটা নিয়ে প্রচুর এবং সবাই বলছে সংসদ সদস্যরা যে এটা পড়ারও হয় না তাই বললাম আপনি সশ সদস্য আমাকে জিজ্ঞেস করছেন কেন এই নো আপনি শিক্ষা কমিটির মেম্বার তো এই যে নীতি নির্ধারকদের যে এরকম একটা বিষয়ে। এবং আপনি শিক্ষাতে যারা আছেন তারা তো আমাদের থেকে নিশ্চয়ই বেশি বুঝেন আপনি জিজ্ঞেস করবেন তো কোথায় বঙ্গবন্ধুকে বা মুক্তিযুদ্ধকে এইভাবে স্থাপন করা হয়েছে আপনি অনেক উৎসব করতে পারেন এই যে শক্তি দিবসে পালন করতে পারেন এটাকে সাবিস্টেনশিয়াল কিছু থাকতে হবে তবে একটা বলি যে জাতীয় বুঝি বর্ষ পালিত হলো আমরা অনেকবার আবেদন করেছি একটা ইংরেজি বাংলা চীন বৃহত্তম ভাষাগুলিতে একশো পাতার একটা বঙ্গবন্ধুর স্ট্যান্ডার্ড জীবনী বের করে দিতে পারেন আমরা একটু এখন বিরতিতে যাই আবার ঘুরে আসব অন্য দিকটা যে দিকটা মানে অনালোকিত রয়ে গেছে সেই দিকটা নিয়ে আমরা আলোচনা করব মতিয়া চৌধুরী আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সংগ্রামী নেত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন আজকে আলোচনা করছিলেন আবার তাদের কাছে আসব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন যতদিনেরবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন এরবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান দিকে দিকে আজ অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান নাই নাই ভয় হবে হবে জয় জয় মুজিবুর রহমান আমরা বিরতির পর আবার ফিরে এলাম এবার আমাদের শ্রদ্ধেয় মতিয়াপার কাছে আবার ফিরে যাব মুক্তিযুদ্ধের পরে স্বাধীনতার পরে যতদিন পর্যন্ত তিনি ছিলেন যে ষড়যন্ত্রটা ভেতরে ভেতরে উঠে এসেছিল এবং যার ফলে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হলেন তো এই দিকটাকে আপনি কিভাবে দেখেন এবং বাংলাদেশের মূল জায়গায় ষড়যন্ত্রগুলো কীভাবে কাজ করেছে এখনো পর্যন্ত কিভাবে কাজ করছে এটা সম্পর্কে আপনার কি ধারণা যদি আমরা বঙ্গবন্ধুর এই হত্যার সমসাময়িক আবহাওয়াতে যদি আমরা দেখি তখন কিন্তু পৃথিবীর অনেক দেশে এই ধরনের জাতীয়তাবাদী নেতা জনগণের নেতারা একের পর এক নিহত হয়েছেন যেমন চিলির আলেন আয়েন্দে হ্যাঁ এইভাবে বঙ্গবন্ধুকে যে এই সম্বন্ধে বলা হয় নাই বা মানে ওনার যারা শুভানুধ্যায়ী এবং সমসাময়িক শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের তরফ থেকেও এটা বলা হয়েছিল যদিও তিনি তখন রাষ্ট্রীয় কাজে অসম্ভব ব্যস্ত একে যুদ্ধবিধ্বস্ত দেশ তার উপরে আবার চুয়াত্তরে পরপর দুইবার বন্যা খরা সব কিছু মিলিয়ে পচাতরে অবস্থাটা সামল সামাল দেওয়া এই তিনি গলত ধর্ম হয়ে হচ্ছিলেন কিন্তু ওই অন্যান্য দেশের মতোই যখন ওনাকে এইগুলো তার শুভানুধ্যায়ী বা কাছের লোকেরা বা এজেন্সি ওনাকে আমি শুনেছি এজেন্সির খবরটা আমরা বলতে পারবো না কেন তখন রাষ্ট্র আমরা না কিন্তু আমরা শুনেছি যে বলতে গেলে উনি এত অগাধ বিশ্বাস ছিল এই দেশের মানুষের উপরে যে তিনি কিছুতেই এটা বিশ্বাস করতেন না কিছুতেই না বিশেষ করে বাক্সালের ঘোষণার পরে ওনাকে কিন্তু বহু জায়গার থেকে বলা হয়েছিল বিশ্বাসই করতেন না উনি এটাই ভেবেছেন যে ঊনসত্তরে বা সত্তরে বা একাত্তরের মুক্তিযুদ্ধে যে জনগণ জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছে ওনার স্বপ্নের সোনার বাংলা অর্জন করেছে এবং ওনাকে পাকিস্তানের জিন্দানখানার থেকে মুক্ত করেছে সেই জনগণের ভিতরে দু একজন মনাফেক থাকলেও তারা সফল হবে না সফল হবে জনগণ সুতরাং তৎকালীন সমসাময়িক পৃথিবীর যে অন্যান্য দুর্ঘটনাগুলো এই দুর্ঘটনাগুলোকে উনি নিজের সিকিউরিটির বেলায় তিনি সেটাকে হিসাবে রাখেন নাই যারা এত সেই ঊনসত্তর সত্তর নির্বাচন করে ওনাকে পাকিস্তান থেকে সেই জল্লাদখানা থেকে মুক্ত করেছে তাদের হাতে বঙ্গবন্ধুকে নিহত করার জন্য খড়গ উঠবে এটা উনি বিশ্বাসই করতেন না একদম বিশ্বাস করতেন না নাহলে ওই রকম একটা বাসায় সাধারণ সেন্ট্রির পাহারায় কোনো রাষ্ট্রপতি থাকেন কোনো প্রধানমন্ত্রী থাকেন তারপরে তার ছেলে মেয়েদেরও তো কোনো প্রোটোকলের জন্য উনি কোনো ব্যবস্থা করেন নাই খুব স্বাভাবিকভাবেও উনি যেখানে প্রোটোকল মানতে চান না সেখানে ছেলে মেয়েদের জীবন প্রোটোকল মানে তো কিছুটা বন্দির জীবন সেই বন্দিত্বটা উনি ছেলে মেয়েদের জন্য আনতে চান নাই উনি একটা কথা বলতেন জনগণের উপরে বিশ্বাস হারানো পাপ এত শক্ত বিশ্বাসের জায়গাটা আপনি কিভাবে ধাক্কা দেবেন কিভাবে সেখানে সন্দেহ ঢুকাবেন এটাই হলো আমাদের অনেক ধন্যবাদ মতিয়াপা আপনি বঙ্গবন্ধুর এই যে মানুষের পরে বিশ্বাস ভালোবাসা জনগণকে তিনি সক্রিয় রাজনীতিতে নেমে যেভাবে তাদেরকে কাছে পেয়েছেন তাদের সাথে রাজনীতি করেছেন সারাটা জীবন তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন মানুষের সাথে এই যে আত্মত্যাগের সারা জীবন ধরে যে আত্মত্যাগ কারাগারের মধ্যে জীবন কাটিয়েছেন রাজনীতিতে সহজ সরল নির্মোহ একটা জীবন তিনি যাপন করেছেন ইনস্টিটিউশনালাইজ করা যে বঙ্গবন্ধু তার জীবন দিয়ে যা কিছু তার কর্মের মধ্যে দিয়ে তিনি তার আদর্শগুলোকে প্রতিষ্ঠিত হয়েছে এখন আমরা পাচ্ছি তার বইয়ের মধ্যে দিয়ে তার কারাগারে রোজ নাম চা অসমাপ্ত আত্মজীবনী আমার দেখা চিন চীন তো এইসব বইয়ের মধ্যে থেকে আমরা দেখছি জানতে পাচ্ছি। তো এই যে বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শগুলো যদি বাংলাদেশের সর্বস্তরে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হয় তাহলে আপনার আপনি তো দীর্ঘদিন ধরে গবেষণা করছেন পড়াশুনো করছেন এটা নিয়েই কাজ করছেন আপনি কি মনে করেন আপনি যদি বিশ্বাস করেন যে বঙ্গবন্ধু আমাদের জাতীয় নেতা এই কথাটা আপনার কোনো ক্রোধের কোনো কারণ নেই জাতির পিতা তাহলে আপনাকে সেভাবেই তাকে দেখতে হবে আরো অনুষ্ঠান আমি বলছি একটা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা করতে হবে আপনার একদিকে হচ্ছে মানে যে শিশুটি বড় হচ্ছে তার মধ্যে দিয়ে আপনাকে আমাকে এটা হবে না বঙ্গবন্ধু পঁচিশ বছর সংগ্রাম করলেন সে পাকিস্তান প্রত্যয়ের বিরুদ্ধে বাংলাদেশ প্রত্যয় করার বাংলাদেশ প্রত্যয়ের মধ্যে গণতন্ত্র জাতীয়তাবাদ ছেড়ে দিলেও যেটা মূল বিষয়টা ছিল যেটা অনেকে আমরা আজকাল আলোচনা করি না সমাজতন্ত্র এবং ধর্ম এটা তার রাষ্ট্রীয় দর্শনের একটি বিশেষ করে এবং সমাজতন্ত্রটা তার চোখ লোক দেখানো কোনো বিষয় ছিল না সেটা তিনি চীন থেকে যখন এসছেন তখন থেকে করেছেন কিন্তু এই কথা বলেছেন চীন বা সোভিয়েতের সমাজতন্ত্র আমাদের জন্য না আমি একটা গণতান্ত্রিক সমাজতন্ত্র ব্যবস্থা চাই এবং আজকে ফিরে দেখতে দেখবেন যে রুশ গণতন্ত্র যেটার জন্য আমরা এত মানে কত লড়াই কত সংগ্রাম করেছি ভেঙে গেল কেন এই যে আমলাতান্ত্রিক যে কাঠামোর বিষয়ে গণতান্ত্রিক কোনো বোধ ছিল না সেটার কারণে তো চিরও একই রকম হয়েছে মাসেতুগার এখন এর এখনকার চিন্তু আকাশপাত আকাশ এখন বঙ্গবন্ধু আরেকটা করছেন ধর্ম নিরপেক্ষতা উনি দেখেন ছেচল্লিশের রায়ট থেকে চৌষট্টি কেন ওনার পর্যন্ত দেখেন যে প্রত্যেকটি দাঙ্গার বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছেন এবং ধর্ম নিরপেক্ষতার যে কথাটি তিনি বলেছেন এখানে একটা বিষয় বোঝা যাচ্ছে পাশ্চাত্যের ধর্মনিরপেক্ষ হচ্ছে রাষ্ট্র থেকে ধর্মকে বিযুক্ত করা তা এখন আমাদের ওই কনসেপ্টে আমরা বিশ্বাস করি করতে হবে যে ধর্ম নির মানে কী কিন্তু বঙ্গবন্ধু যেটা বলছেন যে ধর্ম যার রাষ্ট্র হচ্ছে সবার যেটা পরবর্তীকালে আমরা কিন্তু অনেক স্লোগানেও পরিণত করেছি একদম ফলে একটা বেসিক ডিফারেন্স আছে আরেকটি হচ্ছে উনি যে কাজটি করেছিলেন আজ পর্যন্ত কেউ আর পারবেন না করতে সেটি হচ্ছে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করেছিলেন যেটা ইউরোপেও কিন্তু সম্ভব হয়নি ওরকম অসম সাহসী কাজ বাংলাদেশে কোনো রাজনীতিবিদ আগেও করেন নাই এখনও করেন নাই ভবিষ্যতেও করতে পারবেন না সুতরাং এইটা ছিল বাংলাদেশ প্রত্যয় এই বাংলাদেশ প্রত্যয়ে যারা মানতে পারিনি তারাই হত্যার সঙ্গে যুক্ত এবং এই হত্যাটা স্বতঃস্ফূর্ত কোনো ব্যাপার নয় পরিকল্পিত একটা ব্যাপার যেটার পিছনে আন্তর্জাতিক এবং দেশীয় সব ব্যাপার আছে মুক্তিযুদ্ধের সময় থেকে যদি দেখেন আপনি বিভিন্ন ডকুমেন্টস বলে দেখবেন মতিয়া পয়সার সময় সেখানে ছিলেন যে তা যুদ্ধের তো একটি ষড়যন্ত্র হয়েছে এবং খন্দকার মুশতাক বা অন্য যারা করেছে তারাই তো পরবর্তীকালে ক্ষমতা এসছে ক্ষমতার সঙ্গে থেকেছে সুতরাং পাকিস্তান প্রত্যয়টা কিন্তু ওই বাংলাদেশ প্রত্যয়ের পাশাপাশি থেকেছে অতর্কিতে পেয়েছে তাকে হত্যা করেছে এই যে বাংলাদেশ প্রত্যয়টা হত্যা করা হলো সেই বাংলাদেশ প্রত্যয় কিন্তু আমরা এখনও পুরোপুরি পাইনি আপনারা জানেন কিনা যাই এখন বললে খারাপ শোনাবে পাকিস্তান আমলে ফর্টি সেভেনে বলা হয়েছিল যে পাঠ্য বইয়ে ক্লাস ওয়ান থেকে আপনার সমস্ত পাকিস্তানীকরণ করতে হবে ইসলাম এবং বিকৃত করা হয়েছে পাঠ্যসূচি পাঠ্যক্রম সেই ধারা এখন পর্যন্ত রয়ে গেছে শেষগুলো তো আমি যাব না কিন্তু এই ধারার বিপরীতে যদি আপনাকে অন্য ধারা প্রতিষ্ঠা করতে হয় যেটা এখনও রয়ে গেছে বিভিন্ন মধ্যে তাহলে বঙ্গবন্ধুর এই মূল বিষয়গুলি কিন্তু আনতে হবে একদম এবং শিশুকাল থেকে তাহলে আপনি যে বলছেন আমরা যে এত আফসোস করি বা মাঝে মাঝে ক্ষোভ করি যে বঙ্গবন্ধু কি পড়লাম কি গবেষণা করলাম কি জানলাম আর হচ্ছে কি বঙ্গবন্ধুর নামে এটি হচ্ছে আমাদের হতাশার কারণ অন্য কিছু নয় বঙ্গবন্ধু এখনও প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিকতাটাকে একটা এমনভাবে আনা যাতে মানুষ জগতে ওনার আদর্শগুলি আধিপত্য বিস্তার করে ধন্যবাদ প্রফেসর ডক্টর মুন্তাসির মামুন শোকাবহ আগস্ট এবং বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস উপলক্ষে আজকে আমরা চমৎকার আপনাদের কাছ থেকে আলোচনা শুনলাম এবং অনেকগুলো দিক আপনারা উন্মোচন ঘটিয়েছেন তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে গেছি আজকে আমাদের বিশেষ অতিথি শ্রদ্ধেয় মতিয়াপা এবং প্রফেসর ডক্টর মুনতাসির মামুন দুজনকেই অনেক ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানে তুমি বাংলার ধ্রুবতারা বাংলা ভিশনের বিশেষ আলোচনা অনুষ্ঠান আমি কবিতার মধ্যে দিয়ে গুণের একটা কবিতা সেই যখন অবরুদ্ধ যে বঙ্গবন্ধুর কথা কেউ বলতে পারে না তখন সে বাংলা একাডেমিতে এই বঙ্গবন্ধুর কথা বলতে এসেছিলেন সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শাহবাগ অ্যাভিনিউর তো জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে ভালোবাসা আছে শেষে রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক না ফোঁটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণীর ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক কানে পেতে শুনুক আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম আজ সেই পলাশের কথা রাখলাম আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম আমি আজ কারো রক্ত চাইতে আসিনি আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম